মানকে জোহার আর বহুত হালত খারাপ। আজি হল 24 তারিখ আর মঙ্গলবার। তো আমি আহিছিলো শনিবারে রঙিয়া কুমরিকাটালে শ্যুটিংয়ের কারণে। তো তারপর ভুটানো যাওয়ার কথা আসে, কিন্তু আমার সেই ভাইরাসের কারণে এইপিনে যাব নো, আর আমার শ্যুটিংও ইয়াতে লোকাল জায়গাতে আমি কমপ্লিট করবলগা হল। আর আমি যা কালি ঘরলে উভতি যাবলে বিচারিছিল, কিন্তু আমার গাড়ির প্রবলেম, গাড়ি নাপালো, বন্ধ। তো আজি চাও ওলাইছো যাবলে, যদি গাড়ি সারি পাও যাম আক, যাতে ইয়াতে এনেকুৱা প্রবলেমত আমি বাইরত আছো, সেইটোতো বেয়া হয়েছে কথাবোৰ। তেও আমি কথাটো উলঙ্ঘন করেছো, তেও আমি নিজের ভুলটো মানিছো আক। এতিয়া আমি যাম ঘরলে, যদি বাইচান্স গাড়ি সারি পাও, ট্রেন আছে যদি আমি যাবলে পারো, ট্রেন নাই যদি আমি যাব নোৱাৰো। তো চাওছো আজি কি হব কি নাই, তো বলক চাও। से पानी निकल रहा था ना, तो हम वो जगह पे सिलेक्शन किया था, लेकिन हम लोग को कल घुसने नहीं दिया। हम लोग गए थे तब छुप छुप के गए थे दूसरा तरफ से, तो फिर हमको बागान का मैनेजर घुसने नहीं दिया, बोला कि अभी इधर ऐसा नहीं होता खाले, तो बांध हो गया। तो हम के नसीब कर दोस्त, हमने अच्छा से कोनो शूटिंग कार्य नहीं पढ़ लिया, और कोरोना वायरस के वजह से तो बहुत ही भयानक मतलब डर भीन जा है। তো রাউর সাহেবকে আমি জানাক চাহিল, আমি কে একটু ই নদি আর পার বলতে মর একটু গান আহে, ও গান তো কাল শুটিং হলাই, ফলে বি আমি খাস এতনা শুটিং কারেক নেই পারলি, আমি ড্রোন ভি আনেক নেই পারলি, আমি কে গেম্বল আর ডাইরেক্ট ক্যামেরা সে আমি কে যেতনা শুট করাল হয়। তো আজ কি বার মানডে, আজি মানডে সানডে, হ্যাঁ সোমবার, তো নয় টিউজডে, টিউজডে আজ মঙ্গলবার হেকে, আমি সানডে শুটিং কাইরকে ইমান সোমবারকে চেল যেতাম, লেকিন ওসেন যাইক নি হলাম। আর আইসে আর 5 দিন বান্ধ হুই, তো আইস শায়দ খোলা আহে। তো রাউর সাহেবকে আমি জানাইল কি ইমান আইস খার খার যাবান, তো রাউর সাহেবসে বিনতি আহে, আমিকে বিনতি কাইর দেবা, যেহেতু ইমান অতনা দূর দূর সে আহেন, আমিকে ক্যামেরাম্যান মে আহে আন্থনি হেকে গহপুরকে হেকে, আর আমিকে সাগর আমি ক্লোজ আপ লে দেখে কাহিল আন্থনিকে যাবলে রেডি হয়ে গেছো, এপিনে ছোৱালীকেইটা আহি পাইছে, সিহঁতকে রুখি আছিলো আমি। তো বলকচোন গাড়ি পাও না পাও, ইয়ারপর স্টেশন যাব লাগে, আর স্টেশনের বা ট্রেন আছে না নাই, তো প্রবলেম পড়ে গেছে যে কান্দিম না হাহিম না কি করিম, একটু উপায় পো নাই, সবার রাস্তা একেবারে খালি, গাড়ি সারি একো নাই যাবলে, আর কি করিম একটু উপায় বুঝাই নাই, কারণ এটু সমস্যাত ঘর থাকলে ভাল, আর আমি বেসু ভাই বাহিরত, তো সেইটার কারণে বহুত চিন্তা লাগি গেছে। কিন্তু ফ্যামিলির কথা আছে, ফ্যামিলির লগত থাকলে একটা বেলেগ ফিলিং হয়, বাইরের মানুষ লগত থাকলে অল্প বেলেগকে আহে। তো গাড়ি সারি পোৱা নাই, কি হম পাইছো, আমি এটা অটো পাইছো, তো কিন্তু স্টেশনত আমি ট্রেন পাও না পাই, ওইটো চাওগে বোলা, তো অটোটো আহিলে চাও। আজি জার্নিটো বোরিং জার্নি, মানে বোরিংটো নহব, খাতারনাক জার্নি, ভয় 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 লাগি আছে, তো গোটেকেইটা বহি লৈছে তারপরে। তো আজির জার্নিটো বলকচোন চাও কেনেকুৱা হয়, ভয়াবহতা। এপিনে আছে আমার বাবলু দা, ফোন করেছে রে, বাবলু দা কিবা এটা কই দে, কিবা এটা কই দে, ও কি কম আলু, তোতে যাই আছে যা ভালকে, ইমান যা ধান ঘাট আচ্ছা সে যাইক দে, এহে আসরা হে আচ্ছা আচ্ছা সে যাই পুব, ধন্যবাদ। এ মই রঙিয়া গয়েছো, চাও কি হয়, ট্রেন তো বন্ধ আছে বলে কৈছে, মাত্র দুটা ট্রেন আছে বলে, তো বলকচোন স্টেশন গৈ পেলাই চাও কি হয়, স্টেশন তো চেষ্টা কৰিম বলকচোন, বাই বাই। কে তো
গাইজ মই ষ্টেচনত আছোঁ রঙিয়াত চাব পাৰে একেবাৰে মানুহ চানুহ নাই এজনো তাৰপিছত আৰু ট্ৰেইনো নাই বুলি শুনিছোঁ তো চাওঁচোন অলপ সময় ৰখি লওঁ আৰু ভালকৈ ইনফৰ্মেশ্যন লৈ লওঁ তাৰপিছত আমি চাবলৈ পাৰোঁ কি হয় কি নাই চাওঁচোন অলপ সময় ৰখি লওঁ ৰোডত আছোঁ রঙিয়া চাব পাৰে এইটো ট্ৰেইন নাই তো ইয়াৰ পৰা গাড়ী বিচাৰি আছোঁ চোৰ গাড়ী পাওঁ যদি গাড়ীত গুচি যাওঁ তো আৰু কওক কিমানমান সময় চাওঁ কিমান সময় লাগে অলপ সময় ৰখি লওঁ ইয়াতে গাইজ তো আমি এতিয়া বাছ পাইছোঁ তো বাছত গৈ আছোঁ চাওঁ এই আমি মাজবাট আহি পালোঁ আৰু পূৰা থকি গৈছোঁ তাৰপিছত মইতো ওদালগুৰিত গাড়ীটো নৰখিলে মানে ওদালগুৰি সেইপিনে নাহিলে তো মই ওদালগুৰি গৈ নাপালোঁ ঠিক আছে জ্ঞান ভাই একেবাৰে গাড়ী চাড়ী পোৱা নাছিলোঁ আহোঁতে বহুত কষ্ট কৰি আহিছোঁ তো ব্লক ঘৰ গৈ পিনে আৰু ভালকৈ কথা পাতোঁ তো আমি ফ্ৰেছ ট্ৰেছ হৈ ল'লোঁ পূৰা তাৰপৰা আহি পিনে আৰু গান্দা এতিয়াই জাষ্ট গা ধুই আছে বহুত আমাৰ জাৰ্ণিটো বহুতে ভালে হ'ল ক'ব লাগিব যেনেকুৱা লাগি আছিল আমাক যে গাড়ী চাড়ী নাপাম অলপ সুবিধা একো নাপাম বুলি ভাবিছিলোঁ গাড়ী সাগৰ ব্ৰ আমাৰ তাতে সাতদিন থাকিব সাতদিন পূৰা পাৰ্টি সদায় উপায় নাই কাৰণ গাড়ী চাড়ী নাই বন্ধ একেবাৰে লকডাউন কৰি দিছে আৰু উপায় নাই থাকিব লাগিব তো ভিডিঅ'টো ইয়াতে সামৰি মাৰিছোঁ ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কৰি দিবা থেংক ইউ ছ' মাছ বাই বাই গুড নাইট